নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তেসরা আগস্ট দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্ন অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ কিন্তু চন্দ্র অমাবস্যা তিথির দিকে হচ্ছে চন্দ্র সূর্যের এবং পৃথিবীর মধ্যে একটা সরলরৌখিক সংযোগ আজকে কিন্তু তৈরি হচ্ছে চন্দ্র ঘরে সক্ষেত্রী হয়েও সে অমাবস্যা তিথি প্রভাবাধীন হওয়ার জন্য সে দুর্বল হয়ে পড়বে সন্ধ্যা পরবর্তী সময় থেকে এবং বেশ কিছু ক্ষেত্রে আমাদের যে মানসিক প্রভাব সেটা কিন্তু কমতে শুরু করবে কিন্তু এটা মাথায় রাখবেন তার আগে অব্দি সময়টা চন্দ্র সক্ষেত্রী এবং চন্দ্র শক্তিশালী থাকবে তারপর থেকে আস্তে আস্তে চন্দ্র কিন্তু ক্ষীণ প্রভাযুক্ত হবে তবুও অন্যান্য সময় যখন চন্দ্র সক্ষেত্রী থাকে যে স্ট্রেংথ বা যে মানসিক দৃঢ়তা চন্দ্রের ভেতর থাকে সেই জায়গাটা কিন্তু আজকের দিনে কোথাও খান্তি থাকবে দিনের শুরুতে চন্দ্র কিন্তু একদম সকালে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকলেও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে পুষা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে শনির নক্ষত্র এবং এই পুষ্যা নক্ষত্রে কিন্তু চন্দ্র অবশ্যই কিন্তু শনির প্রভাবশালী হবে এবং বক্রি শনি সূর্য শুক্র এবং বুধের মধ্যে যে সংযোগ তার প্রভাবও আজকে অনেক অংশে বাড়বে কেমন কাটবে আজকে সারাদিন প্রথম জেনারেল প্রেডিকশানে যে বিষয়গুলো বলবো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে আপনার লগ্ন ডেট অফ বার্থ ঠিকুচি কুষ্টি কিছুই জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান প্রথম যে বিষয়টাকে এখানে দেখতে পাচ্ছি আজকে কিন্তু চন্দ্র আমাদের মনের কারোগ্রহ সেই সকেত্রী থাকার জন্য অবশ্যই চন্দ্র অমাবস্যায় থাকবে কিন্তু মানসিক প্রভাব অন্যান্য দিনের তুলনায় বেশি থাকবে ভালো লাগার বিষয়গুলো মন্দ লাগার বিষয়গুলো যেগুলো মনকে অবশ্যই আনন্দ দেয় যে বিষয়গুলো মনকে পীড়া দেয় সেগুলো কিন্তু মনের ভেতর বেশি ঘুরপাক থাকবে সহজভাবে বলতে গেলে আপনার মানসিক কন্ডিশান এবার এখন যেরকম লগ্ন রাশি যাই হোক না কেন সেই অনুযায়ী সেটা কিন্তু একটু বাড়া কমা করার সম্ভাবনা আছে আপনি ভালো থাকলে ভালো মন্দ থাকলে মন্দ এর একটা প্রভাব কিন্তু আজকের দিনে থাকতে পারে চন্দ্র যেহেতু অমাবস্যার কাছাকাছি সময় আছে সেক্ষেত্রে আমি বলবো মনোসংযোগ এবং কনস কনসেনট্রেট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো বিশেষত কোন বিষয়গুলো সাধনা কিছু গুপ্ত বিদ্যা চর্চা জ্ঞান চর্চা রিসার্চ গবেষণা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো সাধারণ মনের ক্ষেত্রে অবশ্যই মনোসংযোগ করতে একটু সমস্যা হতে পারে কিন্তু যারা এই ধরনের কাজে ব্যস্ত আছেন এই জনের কাজে নিয়োজিত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই এই দিকটায় পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন হিসেবে পরিগণিত হতে পারে বৃহস্পতি এবং শনি উভয়ের প্রভাব থাকার জন্য আজকে দিনটা সাধারণত পড়াশোনা জ্ঞান অর্জন শিক্ষা জানা শেখার উদ্দেশ্যে খুবই ভালো যেতে পারে সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না এবং যে কোনো বিষয়ে কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলো থাকলে অমাবস্যা তিথির আওতা দিন আপনার জন্ম না হলে সেক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন না যদি অমাবস্যার দিন আগের দিন পরের দিন জন্ম হয় সেক্ষেত্রে আমি বলবো আপনার তো সেই সাধনা বা ইত্যাদি না এগুলো সাধারণ পরীক্ষা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা মনোসংযোগের অভাব বোধ করবেন এবং সেখানে অবশ্যই কিন্তু আপনার সিলিমিস্টেক্স বা ইত্যাদি একই জায়গায় কিছু ভুল করে ফেলা এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার জন্মদিন যদি অমাবস্যার দিন আগের দিন পরের দিন হয় সেক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় এরকম ধরনের মিস্টেকস হতে পারে যে কোনো কাজ আজকের দিনে কিন্তু শুরু করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করবেন হঠাৎ করে কোনো বিষয়ে কোনো খবরাখবরের ইনস্ট্যান্ট কোনো ডিসিশান আজকের দিনে নেবেন না এটা মাথায় রাখবেন কারুর সঙ্গে আলোচনা করে শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পর্যালোচনা করে করতে পারেন জেনারেল কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই ওভারঅল ভালো যাবে কিন্তু যেখানে কাস্টমার ক্লায়েন্ট মিট করতে হচ্ছে যেখানে প্রচুর মানুষের সঙ্গে ইন্টার্যাক্ট করতে হচ্ছে সেখানে কারুর ব্যবহারিক জায়গাটা আপনার কিন্তু খারাপ লাগতে পারে এই জায়গাটা অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে এই জায়গাটা একটু নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই এই জায়গাটা কিন্তু কিছু কিছু সমস্যা বা প্রবলেম এগুলো কিন্তু থাকতে পারে এছাড়া আজকের দিনে আমি এটুকু বলবো যে ওভারঅল বিষয় কিন্তু আজকের দিনটায় আপনার প্রিয় শুভ কাজ কোনো শুভ অনুষ্ঠান এগুলো করার ক্ষেত্রে সেরকম কোনো বাজ বিচার নেই তবে অমাবস্যা তিথিতে এটা আমি বলবো এমন কোন কাজকে শুরু করবেন না যেটার কিন্তু লং টার্ম এফেক্ট আছে একটা দীর্ঘ সূত্রতা দীর্ঘ বিষয় কোনো আপনাকে ভালো ফল দিতে পারে সেক্ষেত্রে আপনার জন্মচককে যদি অমাবস্যা তিথির আওতাধীন হয় পরবর্তী সময়ে সেটা কিন্তু অবশ্যই মিসফরচুন বা মানসিক ক্লেস কিছু ক্ষেত্রে রেখে আনতে পারে এটা খেয়াল রাখবেন কোনো জিনিসপত্র দেখতে গেলেন ছোটোখাটো বিষয় কারোর সঙ্গে আলাপ আলোচনা করেন এগুলো ঠিক আছে কোনো এগ্রিমেন্টাল সাইন ডিল এগুলো করা হয় দিনের অবধি সময়টা করুন তারপরে যখন অবসর প্রভাবাধীন হবে দিনটা তখন কিন্তু সেক্ষেত্রে সেটা কিন্তু দীর্ঘ ক্ষেত্রে মানসিক যে ক্লেশ সেটা কিন্তু দেখে আনতে পারে এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার একে বকরি শনি নক্ষত্রের কানেকশান সেটা খেয়াল রাখবেন যেহেতু শনি নক্ষত্রের কানেকশান দুপুরে মধ্যভাগ থেকে শুরু হচ্ছে লোহা লৌহজাত দ্রব্য আয়রন রিলেটেড প্রোডাক্ট মেশিনারি গুডস ইঞ্জিনিয়ারিং কিছু কাজ যন্ত্র যন্ত্রাংশ সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে এবং এই ধরনের ফিল্ড বক্সে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে টেকনিক্যাল পার্সনরা ওভারঅল ভালো ফল পাবেন এছাড়া কয়লা লোহা লৌহা করিক ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে ছোটোখাটো ছোটো মেশিনারি সুখাতি সূক্ষ্ম যন্ত্রাংশের কাজ ছোটো গাড়ির ব্যবসা এগুলোতে কিন্তু আজকে দিনটা ওভারঅল ভালো ফল অবশ্যই পেতে পারে শনি নক্ষত্রের প্রভাব মানে এটা জানবেন আজকে দিনটা কর্মটো দিন কাজের ক্ষেত্রে প্রভাবশালী দিন এবং কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন হিসেবে দিনটা পরিগণিত হতে পারে এবার আমাদের আলোচনার যে প্রেক্ষাপটটা সেটা অবশ্যই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য প্রেম সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থা সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত দীর্ঘ হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করবেন আর অবশ্যই আমি এটা বলবো যে আপনাদের যারা আছেন ফেসবুক গ্রুপটা অবশ্যই জয়েন করবেন ইনস্টাগ্রাম অবশ্যই পেজটা আমাদের ফলো করবেন ফোন নাম্বার যেটা পেয়ে পেয়ে গেছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি অনফোন বা চেম্বারে দুটোতেই কনসাল্ট করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই দীর্ঘায়িত আলোচনা এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন প্রেম প্রীতি সম্পর্ক প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু জেনারেলি পজিটিভ দিন প্রেমের ক্ষেত্রে শুক্র শনি কম্বিনেশান থাকার জন্য পুরোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ প্রতিস্থাপন হওয়া এগুলো ক্ষেত্রে ভালো দিন এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন এবং যে কোনো প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় ভালো ফল বা সুখকর ফল বা শুভ ফল আসার ক্ষেত্রে অত্যন্ত একটা ভালো জায়গা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো জায়গা হরস্কোপে দেখাচ্ছে এবং তবু তবু আমি এটুকু বলব চন্দ্র যেহেতু অমাবস্যার প্রভাব দিন যদি আপনার জন্ম অমাবস্যার দিন আগের দিন পরবর্তী দিনে হয় সেক্ষেত্রে কি হবে যে ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় সামান্য কিছু বিষয় মনে লাগার একটা টেন্ডেন্সি হরস্কোপে জন্মাবে সেই জায়গাটাই কিছুটা নেগেটিভ বা নেতিবাচক ফল অবশ্যই আপনাকে প্রদান করতে পারে এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে অমাবস্যা তিথির আগে বা সকাল দুপুরের মধ্যে কোনো কথা সেরে ফেলতে পারে অমাবস্যার দিন কোনো পাকা কথা বলা বা ফাইনালাইজ করার ক্ষেত্রে খুব প্রভাবশালী দিন আজকে দিনটা নাও হতে পারে সাধারণভাবে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে দাম্পত্য সুখে সেরম কোনো বাধা নেই তবে গতদিন যদি দাম্পত্য সমস্যা হয়ে থাকে তার রেশ কিন্তু সকালটায় থাকবে সকালে কিন্তু কিছুটা তার প্রভাব থাকবে চন্দ্র দুর্বল মানেই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সর্দি কাশি সিজনাল ডিজিজ বর্ষায় কোনো ধরনের আপনার জলবাহিত রোগ হওয়া এগুলো সম্ভাবনা থাকছে জ্বর সর্দি কাশি ছাড়াও এই জাতীয় বিষয়গুলো বা অন্য সিজনাল যে প্রভাবগুলো থাকে সেগুলো ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু বাড়ছে শনির প্রভাব থাকার জন্য সামান্য হারের ব্যথা বেদনা চোট আঘাতের টেন্ডেন্সি থাকবে চোট আঘাতের বিষয়ে সতর্ক থাকতে হবে বাইক চালালে গাড়ি চালালে স্লিপারি জায়গা চলাফেরা করলে শনি যাদের বকরি আছে সতর্ক থাকতে হবে এখানে কিন্তু চোট আঘাতের একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাচ্ছে বিশেষত শনি বকরি যাদের তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাইনি সমস্যার বিষয়ে কিছুটা খেয়াল রাখবেন তবে আজকের দিনটায় আমি অন্যান্য বিষয়ে সেরকম কোনো সমস্যা বা প্রবলেমের আবার হরস্কোপে দেখছি না সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সেবামূলক কাজে ভালো ফল পাবেন জল দুধ খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো অমবরতী দিন আওতাদী না হলে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র মূলত আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু শনির নক্ষত্র তার আগে বৃহস্পতি নক্ষত্র যদি আপনার বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপদে জন্ম হয় লগ্ন হোক বা রাশির দিনটা আপনার ক্ষেত্রে বৈকাল অব্দি মাফ করবেন সকাল অব্দি সময়টা ইমোশনাল কাটবে কিন্তু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপদ শুধু যদি আপনার রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে তাহলে আপনার পুরো দিনটাই কিন্তু ভালো কাটবে দুপুর অব্দি ইমোশনাল কাটবে তেমন কিন্তু শনির নক্ষত্র যদি জন্ম হয় পুষ্যা অনুরাধা এবং উত্তর ভদ্রপদ আজকে অবশ্যই বই দুপুর থেকে ইমোশনাল কাটবে কিন্তু পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ শুধু যদি আপনার রাশির নক্ষত্র পুরো দিনটাই আপনার ভালো কাটবে সকাল থেকেই ভালো কাটবে দুপুর থেকে ইমোশনাল কাটবে বুধের নক্ষত্র রাশির নক্ষত্র যদি আপনার হয় আশলেষা চেষ্টা রেবতী তাহলে সকাল বৈকাল সন্ধ্যা পুরো সময়টাই অবশ্যই তিনবেলায় ভালো কাটবে রাহুল নক্ষত্র পক্ষান্তরে সকালের দিকটা ভালো ফল দেবে সাথী শতমিশা দুপুর থেকে কিছু ডিফিকাল্টি কিছু সমস্যা থাকতে পারে সকালের দিকটা বাধা বিপত্তি থাকবে অশ্বিনী তিন কেতুর নক্ষত্র কিন্তু অবশ্যই তারপর থেকে যে দুপুর থেকে সময়টা অশ্বিনী মঘামূলা এদের ক্ষেত্রে ভালো যাবে শুক্রের নক্ষত্র দুপুর থেকে একটু ডাউন থাকবে সেটা সে ভরণী পুরো ফালগুনি পূর্বাশাড়া এদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হরস্কোপে থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে আর দেখুন আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না তারা অবশ্যই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই ফলো করবেন রোহিণী অস্তাব এবং শোভনা এদের ক্ষেত্রে সকালের দিকটা স্বাভাবিক থেকে ভালো কাটলো পরবর্তী সময়টা একটু ডাউন সিচুয়েশন কোনো কোনো ক্ষেত্রে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তো আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা কিন্তু আমরা এবার কিন্তু এখানে চর্চার মধ্যে রাখব দেখুন আজকের যে বারবেলার প্রভাব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল ছটা পঞ্চাশের মধ্যে এরপর দুপুর একটা উনিশ থেকে দুপুর দুটো সাতান্নর মধ্যে পুনরায় বারবেলা বৈকেল চারটে তেতাল্লিশ থেকে সূর্যাস্তব দিতে থাকছে দিনের এইটুকু সময় বারবেলা থাকে যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু আজকে সংখ্যা যে সংখ্যার প্রভাব পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু আট এবং তিন সংখ্যার প্রভাব তিনের মধ্যে আটের মধ্যে দুয়ের মধ্যে জ্ঞান অর্জন ইত্যাদি থাকতে পারে তবে শনি নক্ষত্র যখন দুপুরের পর থেকে থাকবে আটের সংখ্যা সেই সময় কিন্তু কিছু অপেক্ষা ধৈর্য দেরি এগুলো কিন্তু কিছুটা লুকিয়ে থাকতে পারে এটা কিন্তু হরস্কোপে দেখতে পাচ্ছি আজকে রঙ হচ্ছে হলুদ এবং নীল মেষলগ্ন অবশ্যই দুটি রঙে ব্যবহার করতে পারেন সঙ্গে সাদা লাল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে অবশ্যই হলুদ লাল নীল ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে নীল সাদা সবুজ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে সাদা সবুজ অবশ্যই কিন্তু হলুদ লাল ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে হলুদ লাল এবং অবশ্যই সবুজ অফাইজ ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা কমলা অবশ্যই কিন্তু হলুদ নীল ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে হলুদ লাল সবুজ নীল ব্যবহার করা যেতে পারে শারীরিক সমস্যা থাকলে হলুদটা অ্যাভয়েড করবেন সাদা সাদা জাতীয় কোনো রঙ ব্যবহার করবেন বৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সাদা কমলা অবশ্যই কিন্তু হলুদ লাল আকাশীয় ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট সবুজ নীল এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার কোনো ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা সাদা হলুদ লাল এবং নীল কুম্ভের ক্ষেত্রে নীল লাল হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে হলুদ লাল সাদাই ব্যবহার করতে পারেন রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলল লগ্ন না জানলে একটা রাশিভিত্তিক দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা শুরু করছি এবার আলোচনা আপনারা লগ্ন জানা থাকলে লগ্ন দেখবেন নাহলে এটা রাশিভিত্তিক দেখবেন মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির সরাসরি চতুর্থ এবং আপনারা জানেন যে অমাবস্যার আওতাধীন চন্দ্র হচ্ছে এবং সূর্য সূর্যচন্দ্রযোগ মনের উপর প্রভাব বাড়বে আগামী দুয়ারের দিন এটা খেয়াল রাখতে হবে আজকে যেহেতু বৃহস্পতি নক্ষত্র থেকে শনির নক্ষত্রে যাচ্ছে কিছু কর্মখর দিন আজকের দিনটায় থাকবে কাজের ক্ষেত্রে নতুন সন্ধান উন্নতি এগুলো পাবেন কিন্তু শনি যেহেতু বকরি হয়ে আছে কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তগুলো একটু জ্যোতিষ পরামর্শ মাফিক নেওয়ার চেষ্টা করবেন প্রাপ্তি স্থান শুভ থাকবে আয়ের বৃদ্ধির সংযোগ হরস্কোপে থাকবে যে কোনো ক্ষেত্রে আপনার কিছু মানসিক ইচ্ছা শখ পূরণ হলেও মন যদি আগে থেকে ডিস্টার্বিং বা মনে যদি কোনো অশান্তি চলে তার রেস্টটাও সঙ্গে সঙ্গে চলবে প্রাপ্তি হলো কিন্তু এই বিষয়টাও রইল এটা খেয়াল রাখবেন দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য গৃহ থেকে পরিচালিত ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে দাম্পত্য সুখ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটের ওপর ঠিকঠাক তবে পুরনো কোনো বিষয় নিয়ে যদি নিজেদের মধ্যে সমস্যা বা পুরনো কিছু বিষয় নিয়ে যদি প্রবলেম চলে সেটা একটু থাকবে আর যেহেতু অমাবস্যা আপনার জন্মচক্র তো আমি জানি না যদি আপনার অমাবস্যার দিন আগের দিন পরের দিন জন্ম হয় তাহলে এই সময় হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা ঠিক থাকলেও কিছু ক্ষেত্রে গৃহ সদস্যদের সঙ্গে মতেরামিল হতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো অনলাইন এডুকেশনে ভালো ফল পাবেন স্কুলের পড়াশোনায় সামান্য ঘাটতি দুয়ার দিন ফেস করতে পারেন সর্দি কাশি হার্টের সমস্যা এবং ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকা এই সময় দরকার জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে এবং উন্নতির জায়গা হরস্কোপে কিন্তু পাবেন অন্যান্য ক্ষেত্রে লোন প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কোনো অনুদান প্রাপ্তি সরকারি কাজের ক্ষেত্রে কোনো যোগাযোগ এগুলো নির্দ্বিধা আজকের দিনে করা যেতে পারে খুব ছোটোখাটো বিষয় একটু সেন্টিমেন্টালি নিয়ে নেবেন প্রেমের ক্ষেত্রে শুক্রশনি যে সংযোগ চলছে সাধারণভাবে আজকের দিনটায় পুরনো কিছু বিষয় নিয়ে আমি একই কথাই বলবো দাম্পত্য ক্ষেত্রের মতো পুরনো কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে কিছু অশান্তি করবে না তবে পুরনো প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে যোগাযোগ প্রতিস্থাপন এগুলো হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে নতুন প্রস্তাবও কাউকে দিতে পারেন বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এই যে দুয়ারাই দিনের সময়টা পাচ্ছেন এই সময় বাড়ির জিনিসপত্র ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনাকাটি সুযোগ তো আসবে কিন্তু অবশ্য চলছে মাথায় রাখবেন সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র খারাপ জিনিসপত্র কিনবে না নতুন জিনিস কিন্তু বাদ বিচার করে কিনবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশিগুলো হচ্ছে আপনার আগাষ্টের রাশিফল এবং অবশ্যই ট্রান্সজিটের ভিডিওটা দেখে নেবেন যেখানে শুক্র বুধের ট্রান্সজিটের ভিডিওটা দেওয়া আছে সমস্যা স্ক্রিনে দেওয়ার নামে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র রাশি তৃতীয় তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু ঘরে সক্ষেত্রী হলেও এখানে চন্দ্র কিন্তু অমাবস্যার দিকে এগোচ্ছে শনির দশমস্ত প্রভাব কর্মজীবনকে সুপকর করবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং কাজের ক্ষেত্রে অগ্রগতি আনবে তবে মাথায় রাখবেন কর্মক্ষেত্রে বড় রথ বদল করতে হলে একটু ভাবনা চিন্তা করেই করতে হবে কারণ শনি কিন্তু এই মুহূর্তে বকরি হয়ে আছে তৃতীয়ভাবে যেহেতু অমাবস্যার যোগ চলছে এই সময় অনলাইন ক্ষেত্রে একটু কান খোলা রাখবেন অনলাইন ফ্রড চকের পাল্লায় পড়তে পারেন খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে খোঁজখবর নিয়ে যান টাইম ম্যানেজমেন্টটাকে গুরুত্ব দিন নতুন উদ্যোগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বাদ বিচার করে অযথা ঝুট অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না এটা একদম আজকে শুধু প্রেডিকশন না আগামী দুদিনে এরকমই কিন্তু সিচুয়েশনের দিকে খেয়াল রাখবেন কর্মজীবন যেমন ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে সুগম আয়ের সংযোগ রেগুলার ভালো পাবেন ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল অবশ্যই থাকছে তবে ব্যবসার ক্ষেত্রে একটা পরিশ্রমী সময় থাকবে এটুকু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ক্ষেত্রে দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীলতা থাকছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু পেতে পারেন কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে টার্গেট ভিত্তিক কাজগুলো করার ক্ষেত্রে আপনার জন্মচকে অবস্যা না থাকলে খুবই ভালো ফল পাবেন আর অবস্যার প্রভাব থাকলে কিছুটা বিলম্ব বা কাল বিলম্ব দেরি এগুলো কিন্তু হতে পারে হাতে কানের ব্যথা বেদনার বিষয়ে একটু সতর্ক থাকা দরকার নতুন সন্তান যোগে যে দিনে ভালো থাকবে পরিবারের কোনো কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পাবেন মন কিন্তু কোনো কোনো বিষয়ে পুরনো কোনো ব্যথা পুরনো কোনো প্রবলেম এগুলো নিয়ে কিন্তু একটু পুরনো স্মৃতি নিয়ে একটু ভারাক্রান্ত থাকতে পারে আদারাইজ আজকের দিনটা অন্যান্য এক্সপেক্টে ভালো বিস্তারিত জানতে আপনাকে ভিডিও ভিডিওগুলো দেখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি দ্বিতীয়স্থ চন্দ্র এবং এখানেই অবশ্য প্রভাব থাকবে এবং আজকেই চতুর্দশী থেকে অবশ্যই চন্দ্র যাবে সন্ধ্যায় তো এটা মাথায় রাখতে হবে আজকের দিনটা বেশি জায়গাটায় কমিউনিকেটিভ দিন থাকবে শনির প্রভাব থাকার জন্য ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে বকরি যাদের কিছু কাজ একটু দেরির মধ্যে দিয়ে অগ্রগতি হবে একটা খেয়াল রাখবেন কোর্ট কাচারি মামলা মোকদ্দমা শুনানি থাকলে সেই দিকটা খেয়াল রাখতে হবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর বেশ ভালো আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও সমস্যা হরস্কোপে থাকছে এরা পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎের যোগ আছে সোশ্যাল কমিউনিকেশান বাড়বে আউটডোর কমিউনিকেশান বাড়বে দ্বিতীয়ভাবে চন্দ্র অবসর আওতাধীন হওয়ার জন্য কিছু আর্থিক যোগাযোগে ভালো ফল পাবেন কিন্তু রিস্কি ইনভেস্ট এড়িয়ে চলবেন লেখালেখির বিষয়ে সচেতন থাকবেন কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আরেকটু আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো কথা বলার ক্ষেত্রে একটু কন্ট্রোল কথাবার্তা বলা দরকার খাওয়া দাওয়ার রুচির বিষয়ে যদি কোনো ফুড অ্যালার্জি বা কোনো ফুড রাস্তাঘাটে কোনো খাবার খাচ্ছেন যেখানে ফুড পয়জনিংয়ের সমস্যা হতে পারে এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলা দরকার অন্যান্য ক্ষেত্রে জেনারেল ব্যবসা বাণিজ্যর দিকটা মোটের ওপর পজিটিভ দাম্পত্য সুখ স্থিতিশীলই থাকছে তবে এটা খেয়াল রাখবেন ফ্যামিলি রিলেটেড কিছু বিষয় কিছু প্রবলেম আসতে পারে মানে আত্মীয় স্বজন ইত্যাদি রিগার্ডিং বিষয় কিছু সমস্যা আসতে পারে এটা খেয়াল রাখা দরকার বাকিতে যারা কাজ করেন একটু খেয়াল রাখবেন আর দাঁত মারির ব্যথা বেদনার সমস্যা ছিল একটু আর দু বাড়ার সম্ভাবনা চোখের সমস্যা ইত্যাদি বাড়ার সম্ভাবনা রয়েছে সন্তানের কেরিয়ার নিয়ে ভাবতে পারেন ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে খুবই ভালো ফল পাবেন নতুন করে কোনো যোগাযোগ প্রতিস্থাপন কারোর সঙ্গে হতে পারে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নিই সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন শনি বুধের কম্বিনেশন এডুকেশান পড়াশোনা গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফলই অবশ্যই পাবেন অবশ্যই আগস্টের মাসিক রাশিফল ফল দেখে নেবেন সঙ্গে বুধ শুক্র ট্রানজিট সমস্যা স্ক্রিনে দেয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখতে হবে চন্দ্র সক্ষেত্রী হলো কিন্তু আগামী দুয়ারাই দিন যে চন্দ্র সূর্যের সংযোগ সেখানে চন্দ্র অস্ত যাবে অর্থাৎ অমাবস্যা তো অমাবস্যা থাকার জন্য কর্কটলগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে এবং মানসিক স্থিতির দিকে খেয়াল রাখতে হবে দেখুন স্বাস্থ্য আগে থেকে খারাপ ছিল তো খেয়াল রাখতেই হবে সাধারণ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাইগ্রেন ইত্যাদি কিছুটা ঘুমের ডিস্টারবেন্স হার্টের পেশেন্ট আছেন একটু সতর্ক থাকতে হবে এখানে মন যদি আগে থেকে ডিপ্রেস থাকে হতাশ থাকে সেক্ষেত্রে সেই বিষয়টাকে আর বাড়তে তে না দেওয়া এই জায়গাটাও আপনাকে কিন্তু খেয়াল রাখা দরকার কর্মজীবন ভালো যাবে শনির প্রভাব থাকার জন্য একটু খাটুনিদায়ক বা একটু স্ট্রেস আছে কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে কাজের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে কিছু উন্নতি যোগাযোগ এগুলো পাবেন কিছু ভালো খবরাখবর আসতে পারে ব্যবসার ক্ষেত্রে তো খুব এমনি ভালো বেশ ভালো ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে লাভ আর্থিক যোগাযোগ বজায় থাকবে দাম্পত্য ক্ষেত্রে ইমোশান বাড়বে আজকের দিনটায় তবে এখানে ডিসিশানের ক্ষেত্রে আমি একটু খেয়াল রাখতে বলবো যে কোনো ডিসিশান ছোটো বড়ো যাই হোক একটু ভাবনা চিন্তা করে নেবেন কোর্ট কাচারির বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে উচ্চশিক্ষা গবেষণা রিসার্চের ক্ষেত্রে ভালো আপনার নিত্য দৈনন্দিন যে ডেলি রুটিনের কাজগুলো হয় সকাল থেকে রাত সেখানে সেখানে দেখবেন কিছু চেঞ্জ পরিবর্তন রোজের মতো হচ্ছে না হয়তো আপনি ক্লান্ত বা আপনি পুরোটা ফুলফিল করতে পারছেন বা অন্য কিছু এই ধরনের বিষয়গুলো জেনারেলি একটু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে দাম্পত্য জীবন মোটের ওপর ভালো গেলেও কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু ক্ষেত্রে সামান্য কিছু ক্ষেত্রে একটু মতান্তর হতে পারে সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে আর্থিকভাবে শুভ যাবে মাস ফেম সোশ্যাল ফেম এগুলো কিন্তু বাড়তে পারে অতিরিক্ত স্ট্রেস নেবেন না শরীরকে রেস্ট দিয়ে কাজ করার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু প্রযোজ্য হবে একটু হাঁটুর ব্যথা বেদনার সমস্যা যাতে চলছে একটু খেয়াল রাখবেন প্রাপ্তি স্থান শুভ থাকবে আয়ভাব শুভ থাকবে আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলো কিন্তু হবে মানসিক সকাল রাত পূরণের ক্ষেত্রে অমাবস্যাথির আওতায় যদি আপনার জন্ম না হয় সেক্ষেত্রে ভালো ফল পাবেন ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আগস্টের রাশিফল ফল সপকামিং ভিডিওগুলি চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ এবং অমাবস্যায় থাকার জন্য এটা খেয়াল রাখবেন লোয়ার ডিজিজ ঘুমের একটু ডিস্টারবেন্স কোনো গাইনি সমস্যা এগুলোর কিন্তু প্রাধান্য পেতে পারে এই সময় চোখের সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন সূর্যচন্দ্র যোগ থাকার জন্য একটু আবেগ অত্যন্ত বেশিই থাকবে এই আবেগগুলো বেশি থাকবে যেখানে দুঃখ রাগ জেদ আপনার হতাশাকে বেশি প্রাধান্য দেবে এই বিষয়গুলোকে অবশ্যই কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে পর্যাপ্ত রেস্টে কিন্তু এই সময় প্রয়োজন হতে পারে বা একটু লেজিনেস শরীরে কাজ করতে পারে কর্মজীবন জেনারেলি ভালো ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে বাট ইমোশনাল থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক কোনো বিষয় ঘনিষ্ঠতা বাড়তে পারে নতুন প্রেমের অসুবিধা নেই তবে কোনো বিষয়ে শয্যা সুখে বাধা এখানে কিন্তু কিছুটা থাকতে পারে এর বাইরে অবশ্যই সাধারণ কেনাকাটি শখস্বাদ পূর্ণের কাজ আপনার এগুলো করা যেতে পারে আপনার প্রয়োজনীয় কিছু ক্ষেত্রে কিছু মেডিকেল এক্সপেন্স বা বাড়তি কিছু খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং আজকের দিনে দূরযাত্রা বিদেশ যাত্রার কিছু সম্ভাবনা রয়েছে তবে জন্মস্থান থেকে যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাভারেজ ফল বা মিশ্র ফল এরকম কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর যে কোনো বিষয়ে আজকের দিনটা একটু মনে নিয়ে নেবেন না সব কিছু বাদ বিচার করে যুক্তি দিয়ে বিশ্লেষণ করে নেবেন কারণ এই সিটুয়েশনটা এই দু আড়াই এরকমই থাকবে যেখানে মানসিক প্রভাব কিন্তু আপনার বেশি থাকবে এটা খেয়াল রাখবে আর অহেতু কিছু ঘোরাঘুরি ব্যস্ততা যাত্রা এদিক ওদিক ভ্রমণ ইত্যাদি প্রয়োজনীয়তা পড়তে পারে সময় হাতে নিয়ে কোনো কাজ করতে বেরোবেন সেটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিজের ডেসক্রিপশন সহ পরে কাঠের লিঙ্ক দেওয়া রইল আর ওভার টাইম ইত্যাদি কাজের ব্যবসার ক্ষেত্রে একটু দূর থাকতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাদ বিচার করিয়ে এগোতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে আগস্টের রাশিফলটা অবশ্যই কিন্তু দেখে নেবেন কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে একাদশভাবে চন্দ্র এবং অমাবস্যা তিথির আওতাধীন হচ্ছে চন্দ্র চতুর্দশী থেকে শনির প্রভাব কর্মটর দিন থাকবে কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা থাকবে কোনো ডিসপিউট সমস্যার মীমাংসা পেতে পারেন প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু বিষয়ে প্রবলেম চলে সেগুলো একটু নিয়ে মাথা ঘামাচ্ছেন বেশি বা সেইগুলো বেশি মাথা দিচ্ছে এটা হতে পারে চলতি প্রেমের মধ্যে আদার্স কোনো সমস্যা নেই সেন্সিটিভ মাইন্ড থাকবে প্রাপ্তিযোগ আজকের দিনে শুভ হলো যেহেতু চন্দ্র অমাবস্যার কাছাকাছি তো কোনো কাজে সম্পূর্ণতা এলো না হয়তো পুরোটা পেলেন না কিছুটা পেলেন বা যেটা আপনি চয়েস করছেন কাছাকাছি গেল পুরোটা হলো না এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতি থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে কিছু উন্নতির জায়গা থাকবে পরিশ্রম তো একটু আধটু থাকবে বললাম ক্রিয়েটিভ পার্সেন আর্টিস্ট যারা আছেন যারা মিডিয়ায় আছেন তারা জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন নতুন সন্তান সন্তানযোগের ক্ষেত্রে ভালো লোন ইত্যাদি নেওয়া টাকা ধার দেওয়া ইত্যাদি ক্ষেত্রে কাগজপত্র ক্ষতিয়ানগুলো অবশ্যই দেখে নেবেন ফাটকার ক্ষেত্রে লোভে পড়ে কিছু এক্সট্রা করতে যাবেন না সেক্ষেত্রে কিছু লস হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা খারাপ না শনির প্রভাব থাকার জন্য কোমরে ব্যথা ব্যথা ইত্যাদি হতে পারে অফিসিয়াল কাজকর্ম খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে এবং ব্যাক অফিস জবের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে দূরযাত্রা বিদেশ যাত্রা কিছু যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে সকাল এবং দুপুরের মধ্যে অনেকটা মানসিক পার্থক্য ফিল করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সকালটা ইমোশনাল থাকবে তারপরে সময়টা স্বাভাবিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কোর্ট কাচারি বিষয়ে কিছু সমাধান মীমাংসা সূত্র পেতে পারেন নতুন সন্তান সন্তানযোগ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আগস্টের রাশিফল ফল শ্রেণী স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু এখানে দশমভাবে কর্মভাবে অঙ্গরস্যার প্রভাব থাকছে কাজেকর্মে মনোসংযোগ রাখার চেষ্টা করুন খুব দায়িত্বশীল কাজগুলো থাকলে সেদিকটা কিন্তু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে শনির প্রভাব থাকার জন্য আবেগপূর্ণতা অবশ্যই দুপুর থেকে বাড়বে নতুন প্রেমে যোগাযোগে সফলতা পাবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো করতে পারেন তবে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্সের জিনিস পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে সতর্ক থাকবেন এখানে সূর্যচন্দ্র যোগ থাকার জন্য অবশ্যই কর্মক্ষেত্রে যারা পাবলিক সেক্টরে কাজ করছেন একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন জেনারেলি যোগ শুভ থাকবে আয় বৃদ্ধির সংযোগ থাকবে সেখানে সমস্যা হরস্কোপে থাকবে না তবে এটা খেয়াল রাখতে হবে চন্দ্র যেহেতু আপনাদের দশম প্রতি কর্ম নিয়ে আজকে কিন্তু রিস্কি ডিসিশান কিছু নেবেন না সেটা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রটা মোটের ওপর পজিটিভ থাকবে দাম্পত্য সুখে স্থিতিশীলতা থাকবে সেখানে ভালো ফল পাবেন এবং আজকে দিনে জেনারেলি আমি এটাও বলবো যেহেতু শনি প্রভাবিত দিন এখানে কিন্তু সন্তান লাভ হতে পারে সন্তানের পড়াশোনা ইত্যাদি বিষয়ে ভালো ফল পেতে পারেন আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ আজকের দিনে ঘটতে পারে তবে শনি যোগ থাকার জন্য মনে কিছু বিষয়ে ভার থাকলে কিছু চিন্তা থাকলে সেটা মনকে একটু প্রভাবিত করবে বিস্তারিত জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন অবশ্যই আগস্টের রাশি ফস্ব আপকাম ভিডিওগুলো চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় প্রয়োজনে ফোন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ভাগ্যস্থানে ভাগ্যস্থানে অমাবস্যা ভাগ্যপতি অমাবস্যায় থাকার জন্য যে কাজটা ভাবছেন খুব সহজ হবে সেটা নাও হতে পারে এটা খেয়াল রাখবেন এখানে কিন্তু এটা মাথায় রাখবেন পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সাময়িক সতর্ক থাকবেন বা কোনো পারিবারিক ব্যবসা থাকলে পারিবারিক কিছু আপনার ইনকাম থাকলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষকদের ক্ষেত্রে ভালো তবে কোনো হায়ার স্টাডিজ অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো টাকা ইনভেস্ট করতে হবে কোনো লোন নিতে হবে এডুকেশান এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন শনির প্রভাব চতুর্থ থাকার জন্য কিছুটা অবশ্যই কিন্তু এখানে আপনাদের ঢাইয়ার প্রভাব থাকছে রাশির ক্ষেত্রে মনে কিছু বিষয়ে ভারাক্রান্ত ভাব থাকলে সেটা থাকতে পারে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকতে পারে শনির বক্রতার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন বা পুনর জিনিস সেকেন্ড হ্যান্ড কোনো প্রপার্টি গ্যাজেটস পাচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রপার্টির থেকে বড় কথা লিটিগেটেড প্রপার্টি এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কিন্তু সমস্যা নেই লিটিগেটেড বিষয়গুলো অ্যাভয়েড করবেন পরিবারের অসুস্থতা চলে সেই দিকটা খেয়াল রাখবেন যে কোনো কারো হেলথ ইস্যু চললে কর্মজীবন স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে জেনা আবেগ একটু বেশি থাকবে খাটুনি একটু পরিশ্রম থাকবে ব্যবসায়িক যোগাযোগ আছে কিন্তু দিনে ভালো হবে দূরযাত্রা ভ্রমণ এগুলো হতে পারে শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল হবে কোনো যারা ভাড়া বাড়ি খুঁজছেন কোনো জমি জায়গায় সেল করতে চাইছেন কিছু যোগাযোগ নতুন কিছু সংযোগ আসতে পারে ঠান্ডা লাগার সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা অ্যালার্জির সমস্যাগুলো বিষয়ে সতর্ক থাকা দরকার ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে আর এখানে এটুকু বলবো কোথাও যাওয়ার হলে একটু সময় মাফিক বেরোবেন অনলাইন কাজগুলোর ক্ষেত্রে চোখ কান করে রাখবেন অনলাইন ফ্রড চক্রের কিছু প্রাদুর্ভাব আজকের দিনে থাকতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আগস্টের মাসিক রাশি দেখে নেবেন প্রয়োজনে ফোন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন ধনু লগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই অষ্টমভাবে অষ্টমভাবে অমাবস্যা কোর্ট কাচারি বিষয় থাকলে ভীষণভাবে খেয়াল রাখবেন গবেষণা রিসার্চে কিছু সফলতা পেতে পারেন মানসিক জায়গায় কোনো কনসেনট্রেট করা গভীর সাধনা করার ক্ষেত্রে দিনটা ভালো হাঁটুর ব্যথা বেদনা একটু বাড়তে পারে সাধারণভাবে সাধারণ কাজগুলো সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে যৌথ বিষয়গুলো মানিয়ে চলতে হবে কিছু কাজে বাধার মধ্যে দিয়ে এগোতে হবে সাধারণ পার্থিব কাজের কথা বলছি সেখানে বাধার মধ্যে দিয়ে এগোতে হবে প্রেমপ্রীতি প্রীতি ক্ষেত্রে ভালো শনির প্রভাব থাকার জন্য আর্থিক যোগাযোগগুলো আসবে সেভিংস ফান্ডিং করতে পারেন আটকে থাকা টাকা উদ্ধার করার ক্ষেত্রে ভালো গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে পারেন তবে বাড়তি কথা বলার যাদের প্রবণতা আছে সেটা একটু কন্ট্রোল করতে হবে মুখ ফোসকে কিছু কথা বেরিয়ে যেতে পারে অনলাইন ফ্রডচকের প্রাদুর্ভাব থাকতে পারে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে এবং প্রেমের প্রস্তাবও কাউকে দিতে পারেন ভাব শুভ এখানে কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ এখানে কিন্তু খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে যদি অমাবস্যা তিথিতে জন্ম হয় সেক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ থাকবে হেলথের ক্ষেত্রে ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি আজকের দিনটা স্পেশালি ঠান্ডা লাগা গলা ব্যথা ব্রঙ্কিয়াল সমস্যা এই জাতীয় তো একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার অন্যান্য ক্ষেত্রে ভ্রমণযোগ ও শুভ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে ভালো সেক্ষেত্রে ভালো ফল পাবেন কোনো সমস্যা এলে ফ্যামিলির মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে হঠাৎ করে দূরে আত্মীয়সন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া প্রতিস্থাপন হওয়া এগুলোতে ভালো ফল পাবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা মনের মধ্যে কিছু চিন্তা আশা এগুলো জেনারেলি থাকতে পারে তো বিস্তারিত জানতে আপনার আকাশটি রাশিফল দেখে নেবেন ফোন নাম্বার দিয়ে আছে প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির সমসপ্তমে এবং রাশিতে চন্দ্র এবং সূর্যের দৃষ্টি অত্যন্ত আবেগতারিত দিন ব্যবসায়িক লাভ কিছু হলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এগিয়ে চলবেন অবসা তিথিতে এবং অষ্টমের সঙ্গে যেহেতু চন্দ্রের কানেকশান দাম্পত্য বিবাদ কোর্ট কাচারি বা কোনো ব্যবসায়িক মামলা চলে সেদিকটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন কাজে উৎকর্মোদ্যম থাকবে আর্থিকভাবে আজকে দিনটা কোনো প্রাপ্তি যোগ আসতে পারে তবে শনি যেহেতু বকরি এবং শনি বকরির প্রভাব স্বাস্থ্যের দিকে কোনো ইএনটিগ্রেটেড সমস্যা বা কোনো বিষয় আপনার বডিতে কোনো উইকনেস বা রিকভারি জাতীয় বিষয়গুলো চলে একটু খেয়াল রাখবেন কর্মজীবন স্থিতিশীল কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে লেখার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করবেন লেখা বলা ইত্যাদি ক্ষেত্রে সিলিমিস্টেক সামান্য বিষয় হতে পারে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি যোগাযোগ

প্রেমজ বিবাহ যোগাযোগ কানেকশান এগুলো কিন্তু তৈরি হবে সামাজিক জীবন তো ভালো যাবে কিন্তু সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কাউকে বিরূপ মন্তব্য বা ছোটো বড়ো কথা কাউকে বলে দেবে না এছাড়া মিডিয়া রিলেটেড বিষয় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এবং আজকে দিনটা সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনাচিন্তা আজকের দিনে করতে পারেন তবে এটাও খেয়াল রাখতে হবে চন্দ্রের দৃষ্টি আপনাদের লগ্নে থাকা এবং চন্দ্র অবস্যায় থাকার জন্য কিছু বিষয় আপনি কিন্তু কারোর সঙ্গে মত প্রকাশ করতে এক্সপ্রেস করতে কিছুটা আপনি দ্বিধাগ্রস্ত থাকবেন এটা খেয়াল রাখা দরকার এবং এখানে আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর বিষয়ে একটু আপনাকে কেয়ারিং থাকতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে জেনারেলি আজকের দিনটা অন্যান্য ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো যাবে শনির প্রভাব থাকার জন্য পুরনো অর্থ প্রাপ্তি এবং আর্থিক ক্ষেত্রে কোনো সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে অসুবিধা সেক্ষেত্রে থাকছে না ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আগস্টের মাসিক রাশি দেখতে হবে এবং আপনাদের যে সাড়ে সাতের ভিডিও ভিডিও পরে আপনারা পাবেন অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা সমস্যা স্পৃ দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কমরা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র সক্ষেত্রে এবং অমাবস্যা স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন দূরের যোগাযোগগুলো বাড়তে পারে শনির লগ্নস্থ প্রভাব থাকার জন্য অবশ্যই কিছু ক্ষেত্রে উদ্যমী মনোভাব এগিয়ে যাওয়ার চেষ্টা এগুলো থাকবে তবে শনি বক্রি হওয়ার জন্য অনিয়ত অনিয়মিত ঘুম রাত যাওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে কোনো বড়ো আন্তর্জাতিক কিছু ডিল বা কোন ধরনের বৈদেশিক কোনো পাইকারি কাজ বা ইত্যাদি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করার ক্ষেত্রে একটু চিন্তা করা ডিসিশান নেবেন কর্মজীবন ভালো যাবে কাজের জায়গায় উন্নতি থাকবে ইন্টারভিউর জায়গাটা একটু দুর্বল থাকবে সেটা আগে থেকে ইন্টারভিউ পাওয়া হোক বা আপনার নতুন ইন্টারভিউ দেওয়া হোক দুক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিছুটা দুর্বল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর অন্যান্য বিষয়ের মধ্যে যে কোনো পরীক্ষার বিষয়টা একই কথাই প্রযোজ্য ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে নতুন ক্ষেত্র ক্ষেত্র করে কারোর সঙ্গে যোগাযোগ আজকের দিন স্থাপন হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল থাকবে সেন্সিটিভ থাকবে আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমের যোগাযোগের কিন্তু ভালো ফল ছাড়াও পুরনো প্রেম প্রেমের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ আছে জেনারেল ব্যবসার ক্ষেত্রে লোহালোহ যথ্রব্য আয়রান রিলেটেড যে কোনো অন্য কোনো প্রোডাক্ট কয়লা ইত্যাদি মাটির তলে জিনিসপত্র এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন আর দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি পার্টনারের মতকে গুরুত্ব দেবেন শত্রু নিয়ে চিন্তা একটু শত্রু শত্রু নিয়ে ভাবনা ইত্যাদি চিন্তা বেশি এগুলো যারা করেন সেগুলো কিন্তু মাথার ভেতরে একটু বেশি ঘুরপাক খেতে পারে মেডিকেল কাজগুলোতে তৎপরতা রাখা দরকার ব্যবসায়িক জায়গাটা ভালো পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন মাসি আলোচনায় আগস্টের মাসিক রেশিফলটা মিস করবেন না আর অবশ্যই ফোন নম্বরে বুকিং করে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় মিললগ্রম ইন্ড্রাসি মিলনগ্রম ইন্ডরাস্রি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমে এবং অমাবস্যা ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তানের কোনো শারীরিক সমস্যা বা অন্যান্য কোনো মানসিক সমস্যা চললে সেটার প্রভাব কিন্তু কিছুটা বাড়তে পারে চন্দ্র অমাবস্যায় থাকার জন্য কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে গ্রোথ যোগাযোগ থাকবে নতুন কাজের সুযোগ থাকবে কিন্তু শনি দ্বাদশস্য প্রভাব এখানে কিন্তু দূরে যাত্রা করাতে পারে কর্মক্ষেত্রে আজকে ওভারটাইম হতে পারে বাড়তি কাজের দায় দায়িত্ব বাড়তি কাজে কিছু প্রেশার এগুলো নিতে হতে পারে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মেনলি চন্দ্রের অবস্থানের জন্য একটু নেগেটিভ ইমোশান দুঃখ জেদ এগুলোকে কন্ট্রোল করা বিচুরি দরকার এই বিষয়টা খেয়াল রাখবেন জেনারেলি ইন্টারভিউ আগে থেকে দেখা থাকলে সমস্যা নেই নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন জেনারেল ব্যবসায় লাভ হতে পারে বাড়তি উবড়ি রোজগার বাড়তি ব্যবসায় কিছু প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে দিনটা ভালো অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা উচিত হবে এবং আজকের দিনটায় স্পেশালিমি স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ঘুমের মধ্যে কিছু চিন্তা বাড়া মনের ভেতর চিন্তা কিছু কাজ করা এগুলো প্রবণতা থাকবে প্রাপ্তিযোগ থাকবে লোন ইত্যাদি পেয়ে যাবেন বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো কিছু আয়ের নতুন সন্ধান সুযোগ পেতে পারেন সকালের পর থেকে আবেগ অনুভূতি একটু কমবে যেটা বেশি থাকবে সকালের দিকটায় এবং আজকের দিকটায় অবশ্যই কিন্তু জ্ঞান অর্জন কিছু জানা শেখা সাধনা তো এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে কর্মক্ষেত্রে সকালের ক্ষেত্রে কমিউনিকেশান বেশি থাকবে কোনো ইম্পর্টেন্ট কাজ টার্গেট ভিত্তিক কাজ সকালের দিকে বেশি ভালো হবে ডিটেলটা জানতে আপনাকে গুলো দেখে নেবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়